হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজ আপনাদের মাঝে নিয়ে আসলাম তাজা মাছের ছমাহার, যেখানে কিনা অনেক তাজা মাছ, লোকাল মাছ, ওইগুলা নদীর মাছ, ওইগুলা কোনো ফিশারির মাছ নয়। মাছগুলা খেতে অনেক মজাদার এবং অনেক স্বাদ হয়। সেজন্য ভাবলাম মাছ বাজারে যখন ঢুকেছি তখন কিছুটা ভিডিও শ্যুট করে নেই, তাই আপনাদের মাঝে তুলে ধরা আমাদের এই ছোট্ট একটি ভিডিও। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, এনজয় করবেন এবং মাছগুলা কেমন হয় কমেন্ট করে জানিয়ে দিবেন। এবং আজকে যারা নতুন আমাদের চ্যানেলে ভিডিওটি দেখতেছেন, আশা করি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে থাকবেন। এবং যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন, সবসময় লাইক, শেয়ার, কমেন্ট করে সবাইকে অসংখ্য ধন্যবাদ, দোয়া ও ভালোবাসা। তাহলে ভিডিওটি দেখেন এবং আমরা কী মাছ কিনলাম সেটাও আমরা আপনাদেরকে দেখাবো। ভিউয়ার্স, মাছ বাজার ঘুরতে ঘুরতে আমরা যখন ক্লান্ত হয়ে গেছিলাম তখন দেখলাম যে কিছু শোল মাছ নিয়ে আসছেন একজন মানুষ। কিছুটা তাজাও ছিল, এক দুটা মারাও গেছে ওইখানে। তো ভাবলাম এগুলা নিয়ে নেই, এগুলা সবসময় মিলে না, তাই আমরা সব কটা মাছ একসঙ্গে কিনে নিয়েছিলাম, তাই সেটা আপনাদের মাঝে তুলে ধরা। এবং ওইখানে হচ্ছে বড়শি দিয়ে মারা এই বাই মাছগুলি অনেক ভালো, সেটাও দেখে আমরা এগুলো নিয়ে নিলাম। এগুলো তাজা একদম, ওইগুলা বড়শি দিয়ে মারা হয়েছে নদী থেকে। তো এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, দোয়া ও ভালোবাসা সবাইকে। আশা করি আমাদের সঙ্গে সবসময় থাকবেন, লাইক, শেয়ার, কমেন্ট করে। আবারও বলতেছি, যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। দেখা হবে আবার কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুন্দর জীবন কামনা করলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।